নমস্কার, রান্না বান্না হাঁড়ি কড়া চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কোনো রেসিপি বলবো না, কিন্তু পান্তা ভাতকে মানে কি দিয়ে খেলে বেশি ভালো লাগবে, মানে গ্রামের মানুষরা কীরকম করে খায় আমি সেটাই আপনাদের দেখাবো। আর সত্যি এটা এইভাবে খেলে খুবই ভালো লাগে। তো আগের দিনের ভাত আমি রেখে দিয়েছিলাম, তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি আর পরিমাণ মতো নুন দিয়েছি। এবার এই ভাতটাকে আপনি কি কি দিয়ে খাবেন সেটা আমি আপনাকে দেখাবো। নুন আর জল দিয়ে ভাতটাকে একটু মেখে নিচ্ছি, ভালো করে মাখা হয়ে গেছে, এবার রেখে দিলাম। এবার আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলু সিদ্ধ করে এবার এটাকে আমি মাখবো। কী কী দিয়ে মাখবো সেটাই আপনাদের বলবো। এটা নুন দিয়েছি এক চামচ, এরপর আমি তেল দিয়ে দিলাম ওই এক চামচ, আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর বড়িও ভেজে রেখেছিলাম সেটাও নিয়েছি। নিয়ে এবার পেঁয়াজ কেটে রেখেছিলাম জিরি জিরি করে, সেগুলো দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে আমি মেখে নেবো, একসঙ্গে মাখবো। ভালো করে মাখছি এটাকে, ভালো করে না মাখলে কিন্তু খেতে ভালো লাগবে না, ওই জন্য কিন্তু একদম প্লেন করে আলুটাকে মাখতে হবে। দেখলেই বুঝতে পারবেন যে আলুটা মাখা কত সুন্দর হয়েছে, আর সেই জন্যেই কিন্তু সুন্দর লাগবে খেতে। ওই জন্য আমি খুব ভালো করে খুব মোলায়েম করে ওটাকে মেখে নিলাম, মাখা হয়ে গেছে। এটা আপনার বাড়িতে করে দেখবেন। এবার আমি কলমি শাক নিয়েছি, কলমি শাককে সেদ্ধ করে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ এর সঙ্গে ভালো করে চটকে নিয়েছি, একটু তেল দিয়েই সেদ্ধ করেছিলাম এটা। আর একটু কাঁচা তেল দিয়ে দেবেন আপনারা, ভালো লাগবে খেতে। পান্তা ভাতের সঙ্গে আপনাদের যে জিনিসগুলো দেখালাম সেগুলো আপনারা কিন্তু করে খেয়ে দেখবেন, সত্যিই খুবই ভালো লাগবে। ভাতের মধ্যে পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, শাক মাখাটা নিয়েছি। পান্তা ভাতের সঙ্গে কলমি শাকটা খুব ভালো লাগে খেতে। আর মটর ডালের বড়া ভেজে নিয়েছি, আর আলু ভাতে তো মাখাই ছিল আপনাদের দেখিয়েছি, আর শশা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।